তো দ্বিপদী বিন্যাস কাকে বলে? সংজ্ঞাটা কি বলছিলাম? প্রথমত এটা একটা বিচ্ছিন্ন চলকের বিন্যাস, অর্থাৎ এখানে যে চলকটা ব্যবহৃত হবে সেটা অবশ্যই কি হবে? বিচ্ছিন্ন চলক। তারপরে আরেকটা হচ্ছে এন এর যে মান সেটা কি হবে? ছোট হবে, অর্থাৎ 30-এর কম। ঠিক আছে, এন এর মানটা 30-এর কম, তাহলে এটার সংজ্ঞাতে কি কি বিষয়? একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, তারপরে এন এর মান লেস দেন 30, তারপরে এখানে সম্ভব কি বলে সফলতা আর বিফলতা কি হবে? খুব কাছাকাছি হবে। সফলতা বিফলতা খুব কাছাকাছি হবে। তারপরে এখানে যে আমাদের সূত্রটা যেটা ব্যবহার করব, সেই সূত্রটা কি? যে প্রবাবিলিটি অফ এক্স সমান হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আমরা এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস, করার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হয়। এখন সফলতা আর বিফলতা যেটা খুব কাছাকাছি বলতে, তাহলে সফলতার একটা বা বিফলতার একটা সর্বনিম্ন একটা মান আছে, সিন মানটা হচ্ছে এই পি এর মান অবশ্যই গ্রেটার দেন 0.1 হবে। একটু লিখে রাখো, তাহলে সফলতা বা বিফলতা দুইটাই বলতে পারি আমরা। এখানে সফলতা পি অথবা বিফলতা দুইটার মানে কি হবে? গ্রেটার দেন 0.1, 0.1 ও না 0.1 থেকে কি হতে হবে? বেশি হতে হবে। তাহলে এই কয়েকটা বিষয় কি আমাদের দ্বিপদী বিন্যাসের মূল বিষয়। আমরা দেখে বুঝতে পারি যে আসলে এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস করতে হবে। এছাড়া আমরা কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম। বৈশিষ্ট্যগুলি কি কি? ওই সংজ্ঞার মধ্যে যে বৈশিষ্ট্য, আরো কিছু বৈশিষ্ট্য, যেমন প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের বিন্যাস। তারপরে এই বিন্যাসের চলকের যে মানগুলো সেগুলি কি হবে? 0, 1, 2, ডট ডট এন পর্যন্ত। তারপরে ট্রায়ালের সংখ্যা কি হবে? নির্দিষ্ট হবে, ট্রায়ালগুলো পরস্পর স্বাধীন, এরকম কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তারপরে এখানে কি তোমাদের এখানে একটু ভুল আছে, তোমরা একটু পেজ নাম্বার বের করো 121। পেজ নাম্বার 121 একটু কারেকশন করে নাও। দেখো এখানে দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য দেওয়া আছে, 8 নম্বর বৈশিষ্ট্য। একটু সবাই 8 নম্বর বৈশিষ্ট্য বের করো, দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য 8 নম্বর। দেখো এখানে বলছে এই বিন্যাসের গড় মিউ ইকুয়াল এনপি এবং ভেদাঙ্ক সিগমা। ভেদাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা স্কোয়ার। এখানে একটা সিগমা স্কোয়ার দাও, সবাই একটা কারেকশন করে নাও। 121 পেজের বৈশিষ্ট্য 8 নম্বর, ওখানে ভেদাঙ্ক স্কোয়ার হবে, সিগমা স্কোয়ার হবে। ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার, একটু কারেকশনটা করে নাও। আচ্ছা, তাহলে এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু দেখছিলাম হালকা। আমরা আজকে দেখো একটা বৈশিষ্ট্যর কথা বলা আছে, 8 নম্বর বৈশিষ্ট্য, যে এই বিন্যাসের গড় যেটা মিউ ইকুয়াল এন পি এবং ভেদাঙ্ক সিগমা স্কোয়ার হচ্ছে এন পি কিউ। এই যে গড় এন পি আর ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল হচ্ছে এন পি কিউ, এই জিনিসটারই হচ্ছে আজকে আমরা একটু শুরুতেই প্রমাণটা দেখব, যে কিভাবে আমরা প্রমাণ করতে পারি এটা ইকুয়াল এন পি আর সিগমা স্কোয়ার ইকুয়াল এন পি কিউ। তাহলে সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও, আমরা একটু প্রমাণটা দেখব। তাহলে প্রথম যে প্রমাণটা সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় মিউ ইকুয়াল এনপি। আমরা এই প্রমাণটাই আজকে শুরুতে দেখব, মিউ ইকুয়াল এনপি এটা কিভাবে হয়। আচ্ছা, দ্বিপদী বিন্যাসে দেখবে বৈশিষ্ট্য একটা বলা আছে, এটার পরামিতিগুলি কি কি? এন পি কিউ। এই এনটা কি?
এই এন এর মানটা কি? এটা হচ্ছে নমুনা, যে এই কয়েকটা মান দেওয়া আছে। তারপরে পিটা কি? সফলতা। আর কিউটা কি? বিফলতা। ঠিক আছে, এখন এই দ্বিপদী বিন্যাসের গড় বলা আছে মিউ, আর দ্বিপদী বিন্যাসের গড় যেটা মিউ, যেটা এই মিউকে আমরা আর একটা জিনিস দ্বারা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সবাই একটু না বুঝলে জিজ্ঞেস করো, বা লেখা যদি অস্পষ্ট বোঝা যায় আমাকে একটু জিজ্ঞেস করবা। তাহলে দ্বিপদী বিন্যাসের গড় আমরা জানি, দ্বিপদী বিন্যাসের গড় যেটা সেটার আর একটা নাম আছে, সেটা সেটাকে আমরা বলি হচ্ছে যে মিউ, যেটা এটার আর একটা নাম আছে গাণিতিক প্রত্যাশা, বা এটাকে প্রকাশ করা হয় এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স দ্বারা। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, তাহলে এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটা বের করার কিন্তু একটা সূত্র আছে, একটা সংজ্ঞাগত সূত্র, বা এখানে সূত্র আসলে একটাই। তাহলে সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্স, প্রবাবিলিটি অফ এক্স, যেখানে এই এক্স এর মান কি হবে? জিরো থেকে এন পর্যন্ত। দেখো এই সূত্রটা, কিন্তু এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক অলরেডি করেছি। এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল আমরা জানি সামেশন অফ এক্স, প্রবাবিলিটি অফ এক্স, এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক অলরেডি করেছি। তাহলে এখন কি করব আমরা, এই এক্স এর যে বিভিন্ন মান, জিরো থেকে এন মানে কি? জিরো, ওয়ান, টু, থ্রি। দেখো দ্বিপদী বিন্যাসের কিন্তু একটা বৈশিষ্ট্যই আছে যে এটা চলকের মানগুলি কি হবে? জিরো, ওয়ান, টু, থ্রি, ডট ডট, এন পর্যন্ত। তাহলে আমাদের কাজ কি এখন, এই এক্স এর মানগুলো আমরা কি করবো? এখানে আস্তে আস্তে বসাবো। এখন কয়টা বসাবো? যেহেতু এগুলি প্রমাণ, তোমাকে একটু মাথায় আগে থেকেই সেট করতে হবে যে কয়টা মান তুমি বসাইলে মোটামুটি একটা এখানে প্রমাণ হয়ে যাবে। তাহলে তুমি আগে শুরু করো, যে আগে জিরো বসাও। তাহলে জিরো বসালে প্রথমে এখানে কি? জিরো গুণন প্রবাবিলিটি অফ জিরো। আচ্ছা, এটা আগে না করে আমরা এখন কি করব, যে সামেশন অফ এক্স আমরা একটু পরে বসাই। এই প্রবাবিলিটি অফ এক্স, এটা কি আমাদের সম্ভব? দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে এই প্রবাবিলিটি অফ এক্স এর সূত্রটা কি হবে? এই সূত্রটা হচ্ছে এন সি এক্স, পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। কারণ আমরা কি অলরেডি জানি, একটু সাইডে লিখে দিবা, যে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স বের করার সূত্র কি? এন সি এক্স, পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার n minus x। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন আমরা কি করব, ওই যে কাজটা করতে যাচ্ছিলাম একটু আগে, যে x এর মান গুলো বসাবো। x এর মান কি কি? 0 1 2 ডট ডট n পর্যন্ত। তাহলে ফারস্টে তুমি 0 বসাও। তাহলে 0, তারপরে কি হবে? n c 0, p টু দি পাওয়ার 0, q টু দি পাওয়ার n minus 0। তাহলে প্রথমে আমরা জিরো বসাইলাম, এরপরে কি বসাবো আমরা? এক বসাই। তাহলে যেসব জায়গায় এক্স আছে এইসব জায়গায় আমরা কি করব এখন? এক্স বসাবো। তাহলে এখানে এক্স, ওয়ান বসালে ওয়ান, এন সি ওয়ান, পি টু দি পাওয়ার ওয়ান, কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এরপরে আমরা দুই বসাই, যেসব জায়গায় এক্স আছে আমরা দুই বসাবো, টু এন সি টু, p টু দি পাওয়ার 2, q টু দি পাওয়ার n মাইনাস 2। এই পর্যন্ত বসালেই হবে, এই পর্যন্ত বসালেই, যেহেতু এগুলি প্রমাণ, একটু আগে থেকে তোমাকে এগুলি প্র্যাকটিস করে তোমাকে মাথায় সেট করে তুমি কত পর্যন্ত মান বসাবা। আর লাস্টে কি আমরা n বসাবো, লাস্ট মানটা হচ্ছে n। তাহলে যেসব জায়গায় x আছে আমরা কি করব এখন? n বসাবো। তাহলে এখানে হবে n, n c n, p টু দি পাওয়ার n, q টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে আমাদের এই মান বসানোর কাজ হয়ে গেল। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি, আমরা দ্বিপদী বিন্যাসের গড় যে মিউ সমান এনপি, এটা অনেক সময় আসে যে প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের গড় মিউ সমান এনপি, অনেক সময় বলে প্রমাণ করতে বলে। আবার অনেক সময় এরকম আসে যে দেখাও যে মিউ সমান এনপি, দেখাইতেও বলে।
আবার অনেক সময় এরকম বলা যায় যে দ্বিপদী বিন্যাসের গড় বের করো, তখনও সেম অ্যান্সার, সবগুলি অ্যান্সারই কিন্তু একই। তো আমরা শুরু করলাম দ্বিপদী বিন্যাসের গড়। এখন দ্বিপদী বিন্যাসের গড় যেটা মিউ, এটার কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে প্রত্যাশিত মান বা গাণিতিক প্রত্যাশা, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। তাহলে এটাকে অনেক সময় মিউ দ্বারা প্রকাশ করা হয়, আবার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্রটা কি? তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করার সূত্র আমরা কিন্তু আগেই জানি, সামেশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স, এটা দিয়ে আমরা অঙ্কও করেছি। ওই যে গাণিতিক প্রত্যাশা আর গাণিতিক গড়ের পার্থক্য তোমাদের কিন্তু অলরেডি পড়ানো হয়েছে, এটা একটু রিপিটেশন করবা। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করার সূত্র কি? সামেশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স। এটা নিয়ে কারো প্রবলেম থাকার কথা না, আমরা শুরু করবো এটা দিয়ে। দেখো সামেশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স, কিন্তু যেহেতু আমরা একটা দ্বিপদী বিন্যাস করতেছি এখানে একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রমটা কি? এখানে আমরা আগে আই দিতাম, আই এর মান 1 থেকে n বা এরকম দিতাম, কিন্তু যেহেতু এখানে এটা একটা বিচ্ছিন্ন চলক, এটা কিন্তু কোনো অবিচ্ছিন্ন চলক না, তাহলে এখানে x এর মান তুমি সরাসরি দিতে পারো। এবং x এর মানটা কি? দ্বিপদী বিন্যাসের একটা বৈশিষ্ট্য, দুই নাম্বার বৈশিষ্ট্য দেখবা যে এখানে x এর যে চলক যেটা, এটার মানগুলো কি 0 1 2 3 ডট ডট n পর্যন্ত। তাহলে আমরা ওইটাই করলাম, x এর মান 0 থেকে n পর্যন্ত। এখন কি করবো? এই প্রবাবিলিটি অফ এক্স, আমরা তো প্রবাবিলিটি অফ এক্স নিয়ে কাজ করতেছি, এবং এটা বের করার একটা সূত্র আছে দ্বিপদী বিন্যাসের, সেই সূত্রটা কি? এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এবং এটা কিন্তু আমাদের সংজ্ঞাগত সূত্রই, কিন্তু দেখো সংজ্ঞাতেও কিন্তু এই সূত্রের কথাই বলা আছে দ্বিপদী বিন্যাসের। তাহলে আমরা দ্বিপদী বিন্যাসের এই সূত্রটা বসাইলাম। এরপরে কি কাজ আমাদের? এই 0 1 2 3 এরকম আমরা মানগুলো এন পর্যন্ত বসাবো, কিন্তু তাই বলে কি সব বসাবো না, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা এই ক্ষেত্রে 0 1 2 এই তিনটা মান আর লাস্টের মানটা বসাইলেই হয়ে যাবে। আমরা সব জায়গায় দেখো, এক্স এর জায়গায় একবার 0, সব জায়গায় 0, এক্স এর জায়গায় একবার 1, সব জায়গায় 1, একবার 2, সব জায়গায় 2 বসাইছি, আবার সব জায়গায় n, দেখো সব জায়গায় n বসাইছি। তিন নাম্বার লাইন 1 2 3, এটা নিয়ে মনে প্রবলেম নাই, এটা নিয়ে এই পর্যন্ত প্রবলেম নাই। আমরা কি x এর মান 0 থেকে n, এই সামেশন অফ x এর মান 0 থেকে n, দেখো এটা একটা সীমা দেওয়া আছে তাই না, 0 থেকে n, কিন্তু এই সীমার মধ্যে কি সব মান গ্রহণ করতে পারে একটা বিচ্ছিন্ন চলক? না কিন্তু। তাহলে এটা আমরা কি দিয়ে করতে পারবো? নর্মালি তুমি 0 1 2 3 ডট ডট এরকম মান বসাই দিয়ে করতে পারবা, এটা তো আর সমাকলন দিয়ে করার প্রয়োজন নাই যেহেতু একটা বিচ্ছিন্ন চলক। তাহলে তুমি এখানে মানগুলি কি বসাবা? তাহলে ফার্স্টে দেখো সূত্রটা কি? x n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। এখানে যে সব জায়গায় আমাদের x আছে, দেখো কোথায় কোথায় x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এই সব জায়গায় প্রত্যেকটা এই চারটা জায়গায় আমরা কি করব? 0 বসাবো, 1 2 3 4, দেখো চারটা 0। এরপরে 0 বসানো হয়ে গেছে, এরপর আমরা 1 বসাই, তাহলে সব জায়গায় এই x এর জায়গায় আমরা কি বসাবো? 1 বসাইছি, হয়ে গেছে। এরপর 2, 1 2 3 4, দেখো চারটা 2 বসাইছি, ক্লিয়ার মনে হয়? কিন্তু সব কি বসাবো না, আমরা 2 পর্যন্ত বসালেই একটা সূত্র তৈরি হয়ে যাবে দেখবা। এরপরে কি? ডট ডট একদম লাস্টের মানটা আমরা বসাই দিব, লাস্টের মানটা কি? n। তাহলে সব জায়গায় আমরা কি করব? n বসাইছি, 1 2 1 2 3 4, একটা n তো আগে থেকেই ছিল, দুইটা n। এতটুকু আশা করি ক্লিয়ার। আমরা নেক্সটে আগাবো কি না, আর কারো কোনো প্রবলেম আছে এখানে? আমরা ফার্স্টে আমাদের আগের বিষয়, এটা কিন্তু আমাদের আগের বিষয় ছিল, এটা আমরা আগেই দেখছি, সামেশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স, গাণিতিক প্রত্যাশা, এখানে নতুন কিছু নাই। নতুন জিনিস কি? যে এখানে প্রবাবিলিটি অফ এক্স বের করার আগে আমরা কি সরাসরি মান জানতাম, কিন্তু এখন কোনো মান জানি না, আগে সম্ভাবনা বিন্যাস কোনো মান ছিল, কিন্তু এখন যেহেতু মান নাই তোমাকে সূত্র কি করতে হবে? সূত্রটা বসাই দেবো। এটা সূত্রটা কি? এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এটাই কিন্তু আমাদের দ্বিপদী বিন্যাস বের করার সূত্র, এক ওয়ান অ্যান্ড অনলি সূত্র, আর কোনো সূত্র নাই দ্বিপদী বিন্যাস বের করার। কিছু বোঝা নাই? আচ্ছা আমি আবার একটু রিপিট করি, আমি আবার মুছে ফেলতেছি। আচ্ছা এটা শুরু করার আগে কয়েকটা প্রেক্ষাপট তোমাদের অবশ্যই জানতে হবে।
যেমন গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশার সূত্রটা কি ছিল, যে প্রত্যেকটা চলকের যে প্রত্যেকটা মান এবং উহাদের নিজ নিজ গাণিতিক উহাদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের যে সমষ্টি তাকে আমরা কি বলছিলাম, গাণিতিক প্রত্যাশা। সবাই একটু আগের ক্লাসগুলো একটু রিপিট করতে হবে, গাণিতিক প্রত্যাশা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গাণিতিক প্রত্যাশা ভেদাঙ্ক, এমন কোনো জায়গা নেই দুইটা লাগবে না, ভবিষ্যতে আরো চ্যাপ্টার আছে সেখানেও কিন্তু লাগবে। তো এখানে কয়েকটা বিষয় তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর সূত্রটা কি, এটা বের করার সূত্র কি, এক্স প্রবাবিলিটি অফ এক্স। কিন্তু এখন এই প্রবাবিলিটি অফ এক্স তো তোমাকে দেওয়া থাকবে না, আগে দেওয়া ছিল, আগে কি কি ছিল তোমার, যে এই সম্ভাবনা দেখো কিছু এর আগে কিছু আমরা ওই যে 48, 49, 50, ওখানে প্রবাবিলিটি অফ এক্স এর মান কিন্তু বের করার কোনো ফাংশন দেওয়া ছিল, এরকম ফাংশন দেওয়া ছিল না, 1/8x এরকম ফাংশন দেওয়া ছিল, এরকম 1/8x কোনো ফাংশন দেওয়া ছিল। কিন্তু এখন কি কোনো ফাংশন দেওয়া আছে, এখন কোনো ফাংশন দেওয়া নাই। এখন কি দেওয়া, কি জানা আছে, তুমি দ্বিপদী বিন্যাস করতেছো, তোমার সূত্র জানা আছে, এটা সূত্রটা কি, এটা সূত্রটা হচ্ছে ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। এখন তো তোমার কোনো সূত্র জানা নাই, তো যেহেতু জানা নাই এখন কি করব আমরা, এই সূত্রটা এখানে বসায় দিব। এবং এই দ্বিপদী বিন্যাসের আরেকটা জিনিস আমরা, এটা একটা জিনিস মনে রাখবা, এটা আরেকটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আমাদের একটা বৈশিষ্ট্য আছে, এখানে যে x যে চলক এটার মানগুলি কি কি, 0, 1, 2, n, যেহেতু এটা একটা বিচ্ছিন্ন চলকের বিন্যাস, এটাও একটু মনে রাখতে হবে। আরো কয়েকটা বিষয় সেটা মনে নেক্সটে যখন আসবো তখন বললেই বেটার হয়। তাহলে আপাতত শুরুর ক্ষেত্রে আমাদের এই তিনটা জিনিস খেয়াল রাখো, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল কত, সামেশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স, এনসিএক্স এটা কি প্রবাবিলিটি অফ এক্স বের করার সূত্র, এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, আর এই দ্বিপদী বিন্যাসের চলকগুলির মানগুলি কি কি, 0, 1, 2, n, তাহলে তুমি মান কোনটা বসাবা, অবশ্যই এই মানগুলি বসাবা। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। দেখো আমি লিখছিলাম অলরেডি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল কত, সামেশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স, যেখানে এক্স এর যে মান সেটা হচ্ছে 0 থেকে n, এটা সীমাটা লিখে আর কি। এরপরে কি করবো আমরা, এই প্রবাবিলিটি অফ এক্স এর যেহেতু কোনো মান জানা নাই, তুমি সরাসরি সূত্র বসাই দাও, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। এই p আর এই p কিন্তু এক জিনিস না, একটু সবাই খেয়াল রাখবা, এটা হচ্ছে প্রবাবিলিটি আর এই p টা হচ্ছে সফলতা আর q টা হচ্ছে বিফলতা, এই p আর এই p কিন্তু এক জিনিস না, সবাই একটু মাথায় খেয়াল রাখবা, এই পি আর এই পি কিন্তু এক জিনিস না। আমি পি পি ব্র্যাকেটে এক্স এইটাকে উপরে উঠে দিলাম, এরকম কোনো বিষয় না, এখানে কিন্তু প্রবাবিলিটি অফ এক্স এর সূত্র কিন্তু দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখন তোমরা কি করবা, এই মানগুলি বসাবো, এই যে আমাদের এক্স চলকের মানগুলি কি কি, 0, 1, 2, n পর্যন্ত, তাহলে প্রথমে তুমি যেসব জায়গায় এক্স আছে, এক্স কোথায় কোথায় আছে আইডেন্টিফাই করো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এইসব জায়গায় তোমাদের কাজ কি, একবার জিরো বসাই দিব সব জায়গায়, জিরো কাজ শেষ, এরপর একবার ওয়ান বসাবো সব জায়গায় বসাবো, এরকম আমরা কত পর্যন্ত বসাবো, 2 পর্যন্ত বসাই একদম লাস্টের মানটা বসাবো এন। তাহলে ফার্স্টে জিরো বসাবো, জিরো বসালে 0 এন সি 0 পি টু দি পাওয়ার 0 কি টু দি পাওয়ার এন মাইনাস 0, তাহলে জিরো বসানো শেষ, এরপরে ওয়ান বসাও, ওয়ান এন সি 1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1, এরপরে 2 বসাও সব জায়গায় 2, 2 n c 2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2, এরপরে লাস্ট 2 পর্যন্ত বসানো শেষ, একদম লাস্ট মানটা বসাবো, লাস্ট মানটা কি n, তাহলে n n c n p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা নেক্সটে আগাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন জিরোর সাথে কোনো কিছু গুণ দিবা, আর কিছু কি হিসাব করার দরকার আছে, জিরোর সাথে যাই গুণ দাও না কেন সেটা হয়ে যাবে কি জিরো, তাহলে প্রথম যেই অ্যানসারটা এই পুরো মানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, আমরা জিরো লিখলাম। এরপরে যখন হচ্ছে ওয়ান, যখন হচ্ছে ওয়ান তখন কত হচ্ছে, একটু দেখো এখানে এই এন সি ওয়ান, এটা কিন্তু একটা সূত্র আছে,
ধরো 10 c1 এটার মান কত 10 তাহলে n c1 মানে কত n হবে তুমি করেও দেখতে পারো যে কোনো মান ধরো তুমি হচ্ছে তুমি বের করবা ধরো 100 c1 এটার মান কত হবে 100 নিজেই হবে তাহলে এটা কিন্তু একটা সূত্র যে ncn nc1 ইকুয়াল কত হবে n এটা একটা সূত্রই nc1 ইকুয়াল হচ্ছে n তাহলে এখানে nc1 মানে কত হবে n হবে p টু দি পাওয়ার 1 এটাকে আমরা শুধু লিখতে পারি p q টু দি পাওয়ার n মাইনাস 1 এটাকে লিখতে পারি q টু দি পাওয়ার n মাইনাস 1 কোন লাইনটা কোন লাইনটা আবার বলবো এখানে আমরা কি করছি x এর জায়গায় সব জায়গায় 0 বসাইছি এরপরে x এর জায়গায় সব জায়গায় 1 বসাইছি এরপরে x এর জায়গায় সব জায়গায় 2 বসাইছি ডট ডট একদম লাস্ট মানটা সব জায়গায় কি বসাইছি n এখন আমরা কি এটাকে কোনো কিছু কাটাকাটি বা কি অ্যানসারটা কি আসে সেটা লিখব তাই লিখতেছি দেখো 0 এর সাথে যাই গুণ দাও সেটা হবে কি 0 লিখলাম এরপরে 1 এটা লেখা প্রয়োজন n c1 মানে কত n p টু দি পাওয়ার 1 মানে p q টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত q টু দি পাওয়ার n মাইনাস 1 ই লিখলাম তাহলে এই লাইনও হয়ে গেছে এরপরে এই লাইন এটাকে আমরা কি লিখতে পারি এখানে ফার্স্টে কি আছে আমাদের 2 আছে হ্যাঁ 2 যা আছে তাই লিখো nc2 এটা সূত্রটা কি জানা আছে আমরা জানি যে ncr এটা শুধু বের করার সূত্র কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল দেখো ncr এর একটা সূত্র তোমাদেরকে ম্যানুয়ালি কিন্তু আমি একটা কিছু জিনিস করাইছিলাম যে ncr বের করার সূত্রটা কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ওই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে nc2 সমান কি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল তাহলে 2nc2 লিখলাম p স্কয়ার যা আছে তাই লিখব p স্কয়ার q টু দি পাওয়ার n মাইনাস 2 যা আছে তাই লিখব এতটুকু ক্লিয়ার তাহলে আমরা এই লাইনও করে ফেলছি এই যে লাইনটা এই লাইনটাও করে ফেলছি এরপরে কি আমাদের লাস্ট লাইন একদম লাস্টের যে লাইনটা সেটা কি আছে n n c n p টু দি পাওয়ার n q টু দি পাওয়ার n মাইনাস n একটু খেয়াল করো n ঠিক আছে n যা আছে তাই লিখব n c n এটা সূত্রটা কি যে কোনো একটা মান ওটা যদি n এর মান যা যদি r এর মানও তাই হয় সেটা বের করার সূত্রটা কি যদি n c n হয় তাহলে এটার সূত্র হচ্ছে 1 n c 1 তুমি করে দেখো 10 C10 দিয়ে দেখো সব সময় কি হবে 1ই বের হবে তাহলে এখানে n ইনটু ncn এটার মানে কত 1 p টু দি পাওয়ার n আর q টু দি পাওয়ার n মাইনাস n কোন কিছুর পাওয়ার 0 মানে কত 1 তাহলে এখানে হয়ে যাবে কত 1 হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমি এখানে না লিখলেও হয় তাহলে এখানে হচ্ছে কত n ইনটু p টু দি পাওয়ার n তাহলে আমি এরপরে আর নিচে করব না আমি একটু উপরের লাইনে চলে যাব এই পর্যন্ত লেখা হয়েছে কিনা সবার
এটা কোন লাইন থেকে লিখছি আমরা এই যে এই লাইনটাকে আমরা এই সূত্রটা কি হবে q টু দি পাওয়ার n মাইনাস 1 ঠিক আছে প্লাস n মাইনাস 1 q টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 আচ্ছা গুণন p প্লাস ডট ডট p টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে একটু বলে নেই তাহলে এই সূত্রটা তোমাকে বাই ডিফল্ট তোমাকে মনে রাখতে হবে এবং তোমাকে ট্রাই করতে হবে এই যে অঙ্কগুলো এই প্রমাণটা তোমাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার ইভেন কি যদি তোমার দেখা গেছে যে শুরুতে নাও মিলে তুমি লাস্টে যদি এরকমও হয় এরকম মিলাই দিতে পারো তাও কিন্তু কিছু নাম্বার তুমি কি করতে পারবা ক্যারি করতে পারবা তাহলে তোমার এখানে আসলে মূল যে বিষয়টা এই ফরম্যাটে তোমার এই সূত্রের ফরম্যাটে তোমাকে কি করতে হবে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে সূত্রটা কি q প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল হচ্ছে q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 ইনটু q টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 গুণন p প্লাস ডট 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 প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ ফার্স্টে q টু দি পাওয়ার n মাইনাস 1 থাকবে আর লাস্টে কি p টু দি পাওয়ার n মাইনাস 1 এটা মনে রাখলেও হয় যে ফার্স্টে থাকবে q টু দি পাওয়ার n মাইনাস 1 আর লাস্টেও থাকবে কি p টু দি পাওয়ার n মাইনাস 1 এতটুকু হইলেও কিন্তু আসলে হয় তাহলে এখন দেখো আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে এই ফরম্যাটে নিয়ে যাওয়া ঠিক আছে দেখো এখানে কিন্তু np যদি কমন যায় তাহলে q টু দি পাওয়ার n মাইনাস 1 কিন্তু সূত্রে চলে আসে প্রথম অংশটা ঠিক আছে তাহলে দেখি আমরা যে এটাকে করার পরে কি আসে আমরা আচ্ছা এখানে কি আছে 2 ইনটু n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কে আমরা কি লিখতে পারি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এটা কেন করেছি আমরা এই n মাইনাস 2 এর সাথে কাটাকাটি করার জন্য আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকতেছে কি p স্কয়ার q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস দেখি আমরা ব্র্যাকেটে লিখছি প্লাস তাহলে এই লাইন হয়ে গেছে এই লাইন হয়ে গেছে লাস্টে কি লাইন এই লাইন তাহলে এখানে আছে কি n ইনটু p টু দি পাওয়ার n দেখো আমরা এই প্রথম লাইন এটা তো জিরো তাহলে এই তিনটা টার্মকে এটাকে লিখলাম এটাকে লিখলাম এটাকে লিখলাম একটা দুইটা তিনটা তিনটা টার্মকে আমরা লিখে ফেলেছি তাহলে এখন আমরা এক লাইন বইয়ের মতন একটু আমরা একটু ডিটেলস করতেছি যেহেতু প্রথম তোমাদের এখানে দেখো 2 আর 2 কাটাকাটি যাবে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে এটা কাটাকাটি করার জন্য কিন্তু আমরা ভাঙাইছি তাহলে এখানে থাকবে কত এখানে থাকবে হচ্ছে n ইনটু n মাইনাস 1 p স্কয়ার q টু দি পাওয়ার n মাইনাস আচ্ছা n মাইনাস 2 কে আমরা কি লিখতে পারি n মাইনাস 1 ইনটু মাইনাস 1 এটা লিখতে কি কোনো ক্ষতি হবে দেখো n মাইনাস 2 কে আমরা n মাইনাস 1 মাইনাস 1 এটা কেন লিখছি দেখো এই অংশটা সূত্রের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা এমন ভাবে করব যাতে আমাদের ওই সূত্রের সাথে কি হয় মিলে যায় আর লাস্টে কি আছে আমাদের n ইনটু p টু দি পাওয়ার n তাহলে n ইনটু আমরা এটাকে যদি এভাবে লিখি আমরা p টু দি পাওয়ার n কে যদি এরকম লিখি n মাইনাস 1 প্লাস 1 কোনো ক্ষতি হবে দেখো p টু দি পাওয়ার n ছিল ঠিক আছে কিন্তু আমাদের সূত্রে পড়তেছে আমাদের সূত্রে কিন্তু n মাইনাস 1 আছে এখন এই n মাইনাস 1 কে করার জন্য কি করলাম n মাইনাস 1 আনলা কিন্তু এই মাইনাস 1 টা তো ছিল না তাহলে এটাকে দূর করার জন্য আমরা কি করে দিব একটা প্লাস 1 করে দিব দেখো এটা সমানই আবার মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি গিয়ে p টু দি পাওয়ার n ই থাকতেছে ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের মোটামুটি আমরা কি করতে পারি এখন কোনো কিছু কমন নেওয়ার প্রয়োজন হলে আমরা সেটা এখন কমন নিতে পারি এখন এই তিনটা জায়গায় দেখো কিছু কমন আছে কিনা এই np এখানে কমন np এখানে কমন এখানে np এখানেও কমন
এখানে কি হবে কমন, এই p টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1, এই প্লাস 1 কে যদি আলাদা করে দাও এটাকে আমরা কি লিখতে পারি, শুধুমাত্র p লিখতে পারি। আচ্ছা আমরা আরেকটা লাইন বেশি করি, আমরা আরেকটা লাইন করতেছি n p q টু দি পাওয়ার n মাইনাস 1 n ইনটু n মাইনাস 1 p স্কয়ার q টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 প্লাস ডট ডট n ইনটু p টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু p। দেখো এই 1 টাকে এই p টাকে আমি বাইরে নিয়ে গেছি, অর্থাৎ এই প্লাস 1 টাকে আমরা কি করছি, সূচকের নিয়মে এই p টাকে বাইরে বের করছি, কারণ আমাকে কি করতে হবে কমন নিতে হবে যাতে সব জায়গায় np থাকে। এখন দেখো সব জায়গায় কিন্তু np আছে, তাহলে আমরা এখন কি করব, নেক্সট কাজ সব জায়গা থেকে এই np টা কমন নিব। যদি কমন নিয়ে থাকি তাহলে প্রথমে কি থাকবে, q টু দি পাওয়ার n মাইনাস 1, np কমন গেলে এই np কমন নিয়েছি, এখানে থাকবে কি q টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে np কমন গেলে কি কি থাকবে, n মাইনাস 1 থাকবে, যেখানে সূত্র আমাদের n মাইনাস 1 আছে, একটা p থাকবে, এই p টা আমরা লাস্টে লিখতে পারি, দেখো একটা লাস্টে একটা p আছে এটাকে আমরা লাস্টে লিখি, আর np কমন দিলে এখানে কি q টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, আর এই যে p টা বাকি আছে এই p টা আমরা বাইরে লিখে দিলাম, আমাদের সূত্রে সূত্রের সাথে সূত্রের সাথে আমরা কি করব মিলানোর জন্য এই p টাকে বাইরে বের করে দিলাম। আর এখানে np কমন গেলে কি থাকবে, p টু দি পাওয়ার n মাইনাস 1। এখন দেখো এই সূত্রটা, এই যে আমাদের ফরম্যাটটা, এটা পুরোপুরি এই সূত্রের সাথে কিন্তু মিলে গেছে, এই ফরম্যাটটা এই সূত্রের সাথে টোটালি মিলে গেছে, এবং এই সূত্রটা কি q প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা সমান আমরা কিন্তু সরাসরি লিখে দিতে পারি q প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এটা সমান, দেখো এই পুরোটাই হচ্ছে এটার সাথে মিলে গেছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি q প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু আমাদের ওই যে সূত্রে বলা আছে এটা বাই ডিফল্ট একটা সূত্র, এটা তোমাকে মনে রাখতে হবে এই সূত্র প্রমাণের ক্ষেত্রে। এখন যেটা হচ্ছে আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে, এখন যেটা হচ্ছে সম্ভাবনার যোগফল অলওয়েজ কিসের সমান হবে, একের সমান হবে, আর বিপরীত বিন্যাসের ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় হয়, হয় সফল হয় না হলে বিফল, তাহলে এই সফলতা আর বিফলতা এই দুইটার যোগফল অলওয়েজ কিসের সমান হবে, একের সমান হবে, অর্থাৎ এই কিউ প্লাস টি এটা হচ্ছে সফলতা এটা বিফলতা, তাহলে এই দুইটার যোগফল অলওয়েজ কিসের সমান, একের সমান, তাহলে 1 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে একটু লিখে দিবা যে p প্লাস q ইকুয়াল কত হবে 1, সফলতা আর বিফলতা এই দুইটার যোগফল অলওয়েজ কিসের সমান হবে, একের সমান হবে, তাহলে অলরেডি একের উপর পাওয়ার যাই দাও না কেন সেটা হবে কি 1, তাহলে এখানে ফাইনালি থাকবে কত np, তাহলে এটাই যদি প্রমাণ করতে বলে প্রুফ লিখে দিবা, যদি দেখাতে বলে সলভ, আর যদি বের করতে বলে শুধুমাত্র np বের করে দিবা, তাহলে আমাদের কিন্তু অলরেডি একটা অংশ প্রমাণ হয়ে গেছে, দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে np। দ্বিপদী বিন্যাসের গড় যেটা সেটা হচ্ছে np। এখানে তো আমি জটিলতা কিছু দেখি না, তোমরা গাণিতিক প্রত্যাশা বুঝলে গাণিতিক প্রত্যাশা দিয়ে শুরু করবা, আর হচ্ছে তোমাদের তোমাদের যখন আমি কম্বিনেশন পড়াইছিলাম কম্বিনেশনের সূত্র এখানে খুব বেশি লাগতেছে, ওই যে এনসিআর এর সূত্র সেটা কিন্তু আমি দেখাইছিলাম তোমাদের, যতটুকু খেয়াল পড়ে ওই এনসিআর বের করার সূত্রটা জানতে হবে, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই কয়েকটা বিষয় জানলে কিন্তু এটা সহজ, যদিও একটু টার্মসগুলি বেশি কিন্তু জিনিস কিন্তু অত জটিল না, আর এই সূত্রটা এই সূত্রটার সাথে মিলানো, তোমার মূল কাজ হচ্ছে এই সূত্রের সাথে মিলানো।
যে কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান কিউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এই এবং এই দ্বিপদী বিন্যাসের গাণিতিক গড় আর ভেদাঙ্ক কিন্তু মানে ঘুরে ফিরে দেখবা এক বছর না আসলে আর এক বছর আসে, সুতরাং এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবা না। আচ্ছা, তাহলে পরবর্তী যে প্রমাণটা আমরা যাব সেটা করার আগেও আমি কিছু প্রেক্ষাপট আলোচনা করি। তোমরা কিন্তু অলরেডি অলরেডি প্রমাণ করেই ফেলছো, সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় সমান কত, অর্থাৎ মিউ সমান বা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যেটাই বলো না কেন এটা সমান কত এনপি, এটা কিন্তু আমরা প্রমাণ দেখেই ফেলছি। ঠিক আছে, এটা আমরা দেখে ফেলছি। এখন তোমাকে এরপরে কি বের করব আমরা, দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্ক বের করার কিন্তু আমাদের কিছু সূত্র আছে, কিছু সূত্র আছে। তাহলে এখানে আমরা যেটা ব্যবহার করব, তোমরা অঙ্ক করার ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করছিলা সেই সূত্রটা কি ছিল, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। দেখো মনে পড়ে কিনা, দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক বা ভেরিয়েন্স অফ এক্স যেটা কে দ্বারা প্রকাশ করছি বা সিগমা স্কোয়ার, এটা সমান কত, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। কয়েকটা বিষয় আমি প্রেক্ষাপট আলোচনা করতেছি, তাহলে ভেরিয়েন্সের সূত্র আমরা জানি। ঠিক আছে, এখন এই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মান তুমি অলরেডি জানো এটা এনপি, কিন্তু প্রবলেমটা কোনটা নিয়ে, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার নিয়ে, প্রবলেমটা হচ্ছে এই এক্স স্কোয়ার কে নিয়ে, আর কিন্তু প্রবলেম ছিল না। এখন যেটা এখানে নতুন একটা বিষয় সেটা হচ্ছে এই এক্স স্কোয়ার কে আমরা, তোমরা যদি সরাসরি জিরো ওয়ান টু থ্রি ডট ডট এন বসাও তাহলে কিছু জটিলতা তৈরি হবে, তোমরা নিজেরা করে দেখো যে এভাবে অঙ্কটা আসলে হয় কিনা, এভাবে আসলে অঙ্ক হবে না। তোমাকে কি করতে হবে, এই এক্স স্কোয়ারকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে তুমি মানগুলি জিরো ওয়ান টু যদি বসাও তাহলে কিছু মান কি হয়ে যায়, ডিলিট হয়ে একটা সরাসরি একটা সূত্রে চলে আসে। ঠিক আছে, তাহলে তোমার উদ্দেশ্য হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার যেটা, এটাকে এমন ভাবে আমি তৈরি করে নিব, এমন একটা কাঠামো দিব যাতে তোমার সরাসরি যদি মান বসাই জিরো ওয়ান টু থ্রি তাহলে কিছু মান যোগ বিয়োগ হয়ে তাহলে কি হয়ে যাবে, সেটা একটা একটা ফরম্যাটে দাঁড়া হয়ে যায়। তো কিন্তু তুমি যদি সরাসরি বসাও তাহলে কিন্তু হবে না, এটা তোমাদেরকে একটা কাজ, বাসায় তোমরা সরাসরি মান বসায় দেখতে পারো যে হয় কি না, এটা আসলে হবে না। তো এখন কথা হচ্ছে এই এক্স স্কোয়ারকে আমরা কিভাবে কিভাবে সাজাইতে পারি, এই জিনিসটা একটু মাথায় এই সূত্র প্রমাণের ক্ষেত্রে তোমাকে জানতে হবে। এই এক্স স্কোয়ারকে একটু খেয়াল রাখবা, এই এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান, এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান। দেখো এখানে এক্স এর সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, কিন্তু মাইনাস ওয়ান এর সাথে এক্স গুণ দিলে কি হয় মাইনাস এক্স, তাহলে একটা এক্স দেখো এখানে কম হয়ে যাচ্ছে, তাহলে কি করে দিব একটা প্লাস এক্স করে দিব। দেখো এক্স স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি কিনা, এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, এক্স স্কোয়ার সমান এটা লিখতে পারি কিনা, এটা একটা ট্রিক্স, তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। দেখো এটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আবার ওই এক্স স্কোয়ারে আসে কিনা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি করে এখানে এক্স স্কোয়ারে চলে আসতেছে, কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা এই ফরম্যাটটা লিখতে পারি, কেন লিখবো এটার একটা কারণ আছে, এটা তোমরা আস্তে আস্তে একদিনে তো আর এটা পারবা না, তোমরা পরে বুঝতে পারবা যে কেন আমরা এটাকে লিখছি, বা তোমাদেরকে যেটা বলছি যে বাসায় গিয়ে তুমি এই এক্স স্কোয়ারের জায়গায় তুমি জিরো ওয়ান টু থ্রি বসায় দেখো, প্রবলেম সলভ হবে না। কারণ তুমি যদি স্কোয়ার করো, দুইকে স্কোয়ার করলে চার হয়ে যাচ্ছে, হ্যাঁ তিনকে স্কোয়ার করলে নয় হয়ে যাচ্ছে, প্রবলেম আরো বড় হবে, সহজ হবে না। কিন্তু যখন তুমি এইভাবে একটা অঙ্ক করবা তখন কি হয়ে যাবে, ভেঙে এটাকে সহজ হয়ে যাবে। একটা জিনিস বাই ডিফল্ট একটা সূত্র বলছিলাম যে কিউ প্লাস পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটাকে এন মাইনাস টু, তাহলে এই চেঞ্জগুলো কিন্তু অর্থাৎ যেসব জায়গায় ওয়ান ছিল ওই জায়গায় কি হয়ে যাবে এখন টু হয়ে যাবে, যদি থ্রি হয় এখানে থ্রি হয় তাহলে কি হবে, এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু এই সূত্রটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এই চারটা জিনিস খেয়াল রাখলেই আমরা ভেদাঙ্ক প্রমাণ করতে কোনো সমস্যা হওয়ার কথা না।
তাহলে এই চারটা প্রসঙ্গ একটু লিখে রাখো। একটা হচ্ছে এটা আমরা আগে থেকে জানি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল এনপি, এটা মাথায় রাখতে হবে। ভেরিয়েন্স অফ এক্স বা সিগমা স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। এটা কোন সূত্র? আমাদের অঙ্ক করার সূত্র। আর এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। এটা তোমাকে বাই ডিফল্ট মনে রাখতে হবে, কারণ তুমি হঠাৎ করে নাহলে এই জিনিসগুলো আগে থেকে দেখে যেতে হবে পরীক্ষার আগে, তবে তুমি হঠাৎ করে এই জিনিসগুলো মাথায় আসবে না। আর লাস্টে এই সূত্রটা কি, কিউ প্লাস পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল কি লিখতে পারি আমরা? এই সূত্রটা আগের যখন আমরা গড় বের করেছিলাম তখন সূত্রটা ছিল এন মাইনাস ওয়ান এর, বাট এখন সূত্রটা কি এন মাইনাস টু এর, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা শুরু করে দিই আমাদের প্রমাণটা। আচ্ছা, তাহলে আমরা একটু ভেরিয়েন্সের সূত্র যেটা সেটা একটু লিখি, যে ভেরিয়েন্স অফ এক্স বা সিগমা স্কোয়ার, এটা সূত্র কোন কোন সূত্র ব্যবহার করব আমরা অঙ্ক করার ক্ষেত্রে? যে সূত্রটা অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার, আমরা এই সূত্রটা ব্যবহার করব। এবং এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যেটাকে আমরা আরেকটা নাম জানি গাণিতিক প্রত্যাশা, এই মানটা কিন্তু আমরা একটু আগে প্রমাণ করে ফেলছিলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মানটা কি সমান সমান এনপি। তাহলে আমরা সরাসরি এখানে মানটা বসাই যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মানটা কত, এনপি। তাহলে এনপি হোল স্কোয়ার, এখানে সাইডে তুমি একটু নোট দিয়ে দিতে পারো যে যেহেতু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল কত, এনপি। এখন এটার কাজ হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে যা কিছু প্রবলেম এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ারকে নিয়ে। এখন এটাকে যদি সরাসরিও করতে চাও সরাসরি সে হবে না, এই প্রবলেম ক্রিয়েট করবে। কেমন? এই স্কোয়ার করতে করতে জিনিসগুলো প্রবলেমগুলি আরো বাড়বে, সহজ হবে না। এখন এই এক্স স্কোয়ারকে তোমাকে কি করতে হবে, ভাঙাইতে হবে। তোমার ওই যে আমাদের প্রসঙ্গ যেটা আলোচনা করছি যে এক্স স্কোয়ারকে ভাঙালে কি লিখতে পারো তুমি, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স। এই এক্স স্কোয়ারকে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স লিখতে পারি। এখন আমরা ব্র্যাকেট উঠাই দিব, অর্থাৎ এটার প্রত্যাশিত মান কি করব আমরা, স্প্রেড বা গুণ করে দিব অনেকটা। তাহলে এটাকে কি লিখতে পারি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্সপেক্টেড ভ্যালু, এটা ব্র্যাকেট উঠাই দিলে এই এক্স এর সাথে কি হবে, একটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হবে মাইনাস এনপি হোল স্কোয়ার। দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা, আমি এই ব্র্যাকেটটা উঠাই দিব। তাহলে এক্সপেক্টেড ভ্যালু একবার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যেহেতু গুণ আকারে আছে এটার সাথে একবার দিলেই এনাফ। আর কি আছে, এই এক্স এর সাথে যেহেতু এখানে যোগ আছে তাহলে এটার সাথে কি করতে হবে, একটা এক্সপেক্টেড ভ্যালু দিতে হবে, এটা ছাড়া রাখলে কিন্তু হবে না। এটাকে ব্র্যাকেট দিয়েও রাখতে পারো, না দিলেও সমস্যা নাই। তাহলে এখন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অলরেডি আমরা জানি এটা সমান কত, এনপি, আর এখানে হচ্ছে এনপি হোল স্কোয়ার করতে হবে। তাহলে এখন পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এক্স মাইনাস ওয়ান এই মানটা বের করা, ঠিক আছে? এখন আমরা কি জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইকুয়াল কত, সামেশন অফ এক্স প্রবাবিলিটি অফ এক্স। এখন তোমাদেরকে আমি কয়েকবার বলছিলাম যে এই এক্স এর জায়গায় যদি অন্য কিছু হয়, ধরো এক্সপেক্টেড ভ্যালু অফ তোমাকে 5 বের করতে বলছে, তুমি কি লিখবা, এক্সপেক্টেড ভ্যালু অফ 5 প্রবাবিলিটি অফ এক্স লিখবা। কারণ এখানে এখানে এক্স এর জায়গায় অন্য মান হলেও এই প্রবাবিলিটি জায়গায় কিন্তু এখানে সম্ভাবনা বিনাশ কিন্তু সবসময় এক্স এরই হবে, এখানে কিন্তু চেঞ্জ হবে না। তো এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, যেটা হচ্ছে এই এক্স এর জায়গায় যদি তুমি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান করো, তুমি সামেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান দিবা, কিন্তু এখানে কি দিবা, এখানে কিন্তু প্রবাবিলিটি অফ এক্স এ দিবা, ঠিক আছে? অর্থাৎ এই জায়গা চেঞ্জ হলে শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গায়, সম্ভাবনা বিনাশ যেটা যা আছে তাই থাকবে, এখানে কিন্তু চেঞ্জ হবে না।
তাহলে এই জিনিসটা একটু সবার মাথায় ক্লিয়ার থাকতে হবে যে x এর জায়গায় অন্য কিছু হলে শুধুমাত্র চেঞ্জ হবে এই জায়গাটাই, প্রোবাবিলিটি অফ x যা থাকবে যা ছিল তাই থাকবে। তো এখন এটাকে আমরা সূত্র আকারে কি লিখতে পারি, সামেশন অফ x ইনটু x মাইনাস 1 প্রোবাবিলিটি অফ x, আমরা ওই সূত্র অনুসারে কি করলাম এটাকে লিখলাম, এবং যেখানে x এর মানগুলো কি কি যেহেতু এটা দ্বিপদে বিন্যাস 0 থেকে n পর্যন্ত। এখন পরবর্তী কাজ কি, এই যে প্রবাবিলিটি অফ x দ্বিপদে বিন্যাস এটা বের করার সূত্রটা কি আমরা সেটা লিখে দিব। তাহলে x ইকুয়াল 0 থেকে n x ইনটু x মাইনাস 1 প্রবাবিলিটি অফ x, এটা বের করার সূত্র কি, n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। আমরা আগের মতোই এই প্রবাবিলিটি অফ x যেহেতু এখানে সম্ভাবনা বিন্যাস বা আমাদের সম্ভাবনা জানা নাই, আমরা আমাদের কাজ কি এটার সূত্রটা দ্বিপদী বিন্যাসের যে সূত্রটা সেই সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। এখন লিখার কাজ শেষ, যা যা করার, এখন আমাদের কাজ কি মান বসানো ছাড়া আর কোনো কাজ নাই। এখন আমরা কি করব, সব জায়গায় একবার 0 বসাবো একবার 1 বসাবো, এরকম বসায় কি করব আমরা মানগুলো বের করব। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, 0 তুমি এখানে বসালে সবগুলি 0 বসাইতে পারো, আগে যে কাজ আমরা তুমি কি সব জায়গায় আবার 0 বসায় দেখবা যে আসলে 0 হয় কিনা, যখন 0 কোন সাথে কোন কিছুর সাথে গুণ হয় তাহলে সবগুলি কি হয়ে যাবে, প্রয়োজন নাই, কারণ এখানে 1 বসালে তুমি দেখতেছো 1 - 1 মানে হচ্ছে 0, আর 0 এর সাথে যাই গুণ দাও না কেন সেটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 0 এর জন্য 0, 1 এর জন্য কি হয়ে যাচ্ছে 0। এখন আমরা চলে যাই পরবর্তীতে কি বসাবো, 2 বসাই আমরা, তাহলে 2 বসালে এখানে কত কোথায় কোথায় বসাবো, যে সব জায়গায় x আছে x কোথায় কোথায় আছে, এখানে x আছে এখানে x আছে এখানে এখানে x আছে এখানে x আছে, এই সব জায়গায় আমরা কি বসাবো এখন, 2 বসাবো। তাহলে 2 বসাই আমরা 2 ইনটু 2 মাইনাস 1 2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2, আমরা সব জায়গায় কি করলাম এখন 2 বসাইলাম। আমরা যখন গাণিতিক প্রত্যাশা যখন প্রমাণ করছিলাম np, তখন কিন্তু আমরা 2 পর্যন্ত বসায় লাস্টের মানটা বসাইছি, কিন্তু প্রথমে ওই সময় কিন্তু এখানে একটা মান আসছিল, কিন্তু এখানে কিন্তু কোনো মান আসে নাই, আরেকটা যাতে মান আসে বেশি, এই কারণে তোমাকে কি করতে পারো, তুমি আরেকটা মান বসাবো, এখানে 2 না এখানে 2 বসাইছো ঠিক আছে, আরেকটা মান বসাবো 3ও বসাবো আমরা, কারণ না হলে এখানে একটার জন্য শুধু আসলে তুমি প্রমাণ করাটা সঠিক হবে না, তাহলে আমরা 3ও বসাবো। তাহলে যে সব জায়গায় x আছে এই সব জায়গায় আমরা কি করব এখন, 3 বসাবো, তাহলে 3 3 1 nc 3 p টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার n 3, তাহলে যে সব জায়গায় 3 আছে আমরা সব জায়গায় কি করব, 3 বসাই দিলাম। লাস্ট মানটা যেটা যে সব জায়গায় x আছে আমরা এখানে হচ্ছে কি এই এটাকে লিখলাম না, 0 লেখার প্রয়োজন নেই, এখানে যোগ বিয়োগ করলাম nc2 কে সূত্রে ফেলছি, এটা কোন সূত্র, এনসিআর এর সূত্র, সূত্রে ফেললাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, r এর ভূমিকা পালন করবে এখানে 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল n - 2 ফ্যাক্টোরিয়াল, এরপরে p স্কয়ার যা আছে তাই রাখব, এরপরে এখানেও তাই, এখানে যোগ বিয়োগ করব nc3 কে আমরা সূত্রে ফেলব, আর লাস্টে হচ্ছে ncn মানে হচ্ছে 1, এটা লেখা প্রয়োজন নেই, q টু দি পাওয়ার n - 1 হচ্ছে 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা এটাকে এই সূত্রটাকে আমাদের সুবিধা মতো এমন ভাবে নিব যাতে এটা কাটাকাটি গিয়ে উপরের অংশটা থাকে, নিচের অংশটা ডিলিট হয়ে যায়। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, 2 2 এর জায়গায় রাখো, নিচে কি 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2,
n माइनस टू फैक्टोरियल जा लिखो এখন এই n ফ্যাক্টোরিয়াল কে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে n মাইনাস 2 এর সাথে কি হয় কাটাকাটি যায়। তাহলে এটাকে লিখতে পারি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কি আছে p স্কয়ার q টু দি পাওয়ার n মাইনাস 2। দেখো এটাকে লিখতে পারি কিনা। এরপরে এরপরে লাইন হচ্ছে এইটা, এখানে 6 ইনটু 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ইনটু 2, 3 ইনটু 2 আর n মাইনাস 3 যা আছে তাই লিখলাম। আর n ফ্যাক্টোরিয়াল কি আমরা লিখতে পারি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে কেন লিখছি আমরা এই নিচেরটার সাথে কাটাকাটি করার জন্য, যাতে এই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়ালের সাথে দুইটা কি হয় কাটাকাটি যায়। তারপর এখানে কি আছে p কিউব q টু দি পাওয়ার n মাইনাস 3, n মাইনাস 3 কে আমরা লিখতে পারি n মাইনাস 2 ইনটু মাইনাস 1। এটাকে কেন লিখছি দেখো, আমাদের মূল সূত্রে কিন্তু q টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস 1 আছে, তাহলে এটাকে q টু দি পাওয়ার n মাইনাস 3 কে আমরা এভাবে লিখতে পারি q টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস 1। লাস্টের যে টার্মটা এটাকে কি লিখতে পারি n ইনটু n মাইনাস 1 p টু দি পাওয়ার n মাইনাস 2। কেন লিখবো, কারণ যেহেতু এই সূত্রটা q টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে লাস্টে কি থাকবে p টু দি পাওয়ার n মাইনাস 2, কিন্তু এখানে তো আর p টু দি পাওয়ার n মাইনাস 2 ছিল না, তাহলে বাড়তি অংশটা কি লিখছি এই মাইনাস 2, এটাকে কাটাকাটি করার জন্য একটা প্লাস 2 দিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি লেখা শেষ, এখন আমরা কাটাকাটি করব, যেসব জায়গায় কাটাকাটি যায় আমরা কাটাকাটি করব। এই 2 2 কাটাকাটি যাবে, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাবে, 3 দুগুণে 6 আর 2 2 কাটাকাটি যাবে, n মাইনাস 3 n মাইনাস 3 কাটাকাটি যাবে। তাহলে এই কাটাকাটি করার পরে আমাদের যা যা কমন নেওয়ার সেই অংশগুলো আমরা কি করব, এখন কমন নিব। তাহলে আমরা একটু এখন কমনে চলে যাই, কি কি অংশ এখন কমন যায় দেখো। ফার্স্টে কি কমন যায়, n ইনটু n মাইনাস 1 ইনটু p স্কয়ার, এই অংশটা আমরা দেখো প্রত্যেক জায়গা থেকে কমন নিতে পারবো। এখানেও n ইনটু n মাইনাস 1 p স্কয়ার আছে, এখানে n ইনটু n মাইনাস 1 p স্কয়ার আছে। দেখো এটাকে ভাঙাইলে কি হবে, এটাকে ভাঙাইলে হবে একটা গুণ দিয়ে p স্কয়ার আমরা লিখতে পারি। তাহলে সব জায়গায় আমরা কি করব, n ইনটু n মাইনাস 1 p স্কয়ার কমন নিব। কমন নিলে যেটা হবে, প্রথমে কি থাকবে q টু দি পাওয়ার n মাইনাস 2, এখানেও তাই n ইনটু n মাইনাস 1 p স্কয়ার যদি এখানে কমন নাও কি থাকবে, এখানে থাকবে n মাইনাস 2 q টু দি পাওয়ার n মাইনাস 2 মাইনাস 1 ইনটু p। দেখো এখানে p স্কয়ার কমন গেলে একটা p কিন্তু থাকবে, এই p টা আমরা লাস্টে লিখে দিলাম প্লাস ডট ডট, লাস্টে n ইনটু n মাইনাস 1 p স্কয়ার কমন গেলে কি থাকবে, শুধুমাত্র p টু দি পাওয়ার n মাইনাস 2 কমন যাবে। তাহলে আমাদের অলরেডি মানটা পেয়ে গেছে, এইটা দেখো আমাদের ওই সূত্রের ফরম্যাটে পড়ে যাচ্ছে, এবং এই সূত্রটা কি q প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 2, এটা সরাসরি আমাদের এই সূত্র। আগের মতোই তাই, সম্ভাবনার এই সফলতা আর বিফলতা এই দুইটার যোগফল অলওয়েজ কিসের সমান হবে, একের সমান হবে। এখানেও তাই, পি আর কিউ এটার যোগফল হচ্ছে 1, আর 1 এর উপর যাই পাওয়ার দাও না কেন সেটা হবে কি অলওয়েজ একের সমানই হবে। তাহলে এখানে ফাইনালি লিখতে পারো n ইনটু
n minus 1 p square তাহলে p plus q সমান কত 1 তাহলে 1 টু দি পাওয়ার n minus 2 বা এটাকে লিখতে পারো n into n minus 1 p square তাহলে ফাইনালি গিয়ে তুমি এক্সপেক্টেড ভ্যালু অফ x into x minus 1 এর মানটা পেয়ে গেল ফাইনালি আমরা এটা কিসের মান পাইছো তুমি এক্সপেক্টেড ভ্যালু অফ x into x minus 1 এর মান সবাই একটু লেখা ক্লিয়ার করো লেখা শেষ করো তারপরে গিয়ে আমাদের কাজ কি হবে এক নম্বর সমীকরণে আমরা এই মানটা বসাবো তাহলে আমাদের কাজ হচ্ছে এই মানটা এখন আমরা এক নাম্বার সমীকরণে বসাবো তাহলে এক নাম্বার সমীকরণ থেকে পাই এক নাম্বার সমীকরণটা কি দেওয়া আছে ভেরিয়েন্স অফ x সমান এক্সপেক্টেড ভ্যালু অফ x ইনটু x মাইনাস 1 প্লাস np মাইনাস np স্কয়ার দেখো এক নাম্বার সমীকরণ এটা ছিল এক নাম্বার সমীকরণ এখন এই সমীকরণে আমরা কি করব এই যে মানটা পেয়েছো এই মানটা এখানে আমরা কি করব এখন ইনপুট করব তাহলে ইনপুট করো n ইনটু n মাইনাস 1 p স্কয়ার np np স্কয়ার আমি এটা পাশে করতেছি বাকি অংশটা এটার বাকি অংশটা পাশে করব এখন তুমি এটা গুণ দিয়ে দাও তাহলে গুণ দিলে এখানে কি হবে তাহলে n n এর সাথে n গুণ দিলে n স্কয়ার মাইনাস কি হবে n একটু গুণ দিয়ে দাও এখানে তাহলে এখানে হবে n স্কয়ার মাইনাস n ইনটু p স্কয়ার প্লাস np মাইনাস np কে কি লিখতে পারো n স্কয়ার p স্কয়ার সেই জিনিসটা লিখি এটাকে লিখতে পারি n স্কয়ার p স্কয়ার তাহলে ফাইনালি এখানে গুণ দাও n স্কয়ারের সাথে p স্কয়ার গুণ দিলে n স্কয়ার p স্কয়ার n আর p স্কয়ার গুণ দিলে n ইনটু p স্কয়ার গুণন np মাইনাস n স্কয়ার p স্কয়ার দেখো এখানে কিছু কাটাকাটি যায় কিনা n স্কয়ার p স্কয়ার n স্কয়ার p স্কয়ার প্লাস আর মাইনাসের কারণে কাটাকাটি যাবে এখন দেখো এই দুইটার মধ্যে কমন কি যাচ্ছে np কমন যাচ্ছে তাহলে তুমি এখন কি করবা np কমন নাও তাহলে np যদি কমন নাও তাহলে বা তুমি আগে একবার সাজায় লিখো যেমন প্লাসটাকে আগে লিখো আর মাইনাসটাকে পরে লিখো এখন তুমি np কমন নাও তাহলে এখানে থাকবে কি 1 মাইনাস p আর 1 মাইনাস p মানে কত q যেহেতু p প্লাস q সমান হচ্ছে 1 যেহেতু p প্লাস q সমান 1 তাহলে 1 মাইনাস p সমান কি হবে অবশ্যই q হবে আমি আবার রিপিট করি যেহেতু p প্লাস q সমান 1 তাহলে q সমান কি হবে 1 মাইনাস p ওই জিনিসটা এখানে বসালাম 1 মাইনাস p সমান কত q তাহলে দেখো যে আমাদের এটা যদি প্রমাণ বলে তাহলে প্রমাণ হয়ে গেল যদি বের করতে বলে তাহলে বের করলা তুমি